سنني الدنيا زمينك كيسو خالق غورس سل سوري سياري غوري خورين نانا كونجا سوري غوري اللهجي مكور احتاج نيج ده هو ككونو دير خيو مكود ده هوري مارو النا زاني ياك بيتي مانشي ولا فاق غورس سولار دارو مكوره بيتي سونغا دي بسمارات لاشلو ار ماري دي سباري فطور ماتات ار بچا موري كيس بيتي ده كون زيل لوي كيس شات بسور شات بسور زيل لوي هو امرا كريمون جلا خارا خير আমি বাদে জিজ্ঞাসা করলাম কইলাম কিতাব ব্যাপারে মেটার জেল কিতাল লাগিল বলে বেটি বুলে মারিছে ডান্ডা ডান্ডাটা এতে বুঝা গেছে সুঙ্গা দি কত জোরে বাড়ি মারছেন বলছে একু মেকুড দে কত জোরে বাড়ি মারা লাশ লাগু তো ইত্রা নি ওলা জালিম বেটি না শুনি আমি তো অবাক হই গেছি এ হয় সুঙ্গা দিলা যদি জোরে উলার মাথা যদি মারো দুলা রইব জি না এল্লা গিয়া কিছু কিছু মা বইন গলে সুঙ্গা দি বড় মেকুরের বাড়ি আইন বুঝাইছি ইলা বাড়ি এই না জানি মেকুর যদি কোনো মানছে যদি মেকুর ভালো মেকুরের দোয়া দে মেকুর ভালিলে দোয়া পাইবা মেকুরের কারণে রিজেক বাড়ে মেকুর দে মায়া করবা কিছু মানছে বাচ্চাই নকল নিয়াউরি ফালাই দে অবায়ান ও বনিন খেয়াল করবা মেকুরের বাচ্চান দুধ খারা তাকতে ফালাইবা না কুকুরে মারবা শিয়ালে মারবা এইভাবে আপনারা মেকুরটা বড় করিয়া যদি সাতায় বড় ইয়াল্লে ফুরা শিয়ান ইয়াল্লে মানুর আশ্রয় লাগাইয়া নে তুমি তার মাংসর আশ্রয় লাগাইয়া ছাড়িও নতুবা বেগবরিয়া বাচ্চান তরে তুমি তার নিয়া ফালাইও না মেকুরে খান্দি মন্দে না খোঁজা আল্লাহ আপনারে ফরিকাত পালাই দিবা ও বন্দি ও বান্দা তোমার একটা সন্তান দে আমি কুলত তাকে যদি নেই গিয়া দেখুন জানি কোন ছোট শিশু মারা গেলে মা খান দিয়া প্রায় ছয় মাস পর্যন্ত ব্যস্ত থাকুন বেটিন দিয়া ছয় মাস কান্দ বেটা এক সপ্তাহ কান দিব মা মাস দিন হাজারি করব একটা কুলোর বাচ্চা আল্লাহ নিলে গিয়া মানসে কান্দ মেকুরোর ফালাইলে মেকুরোর মায় কান্দি বনি না না একটা বাচ্চা কান্দি বেল লাগে কিছু মানুষে নিয়ে মেকুরোর বাচ্চা নিয়ে আউরি ফালাই দেন যদি ফালান মেকুরোর বদুয়ার কারণে জমিন ধ্বংস হইবায় বরবাদ হইবায় এল্লাগি মেকুর আল্লাহর ওয়াস্তে ফালাইবা না মেকুরে মেহনত করক্কা খেদমত করক্কা মেকুরে কি করব দোয়া করব মেকুরে কি দা করব দোয়া করব দোয়া পাইবা আর মেকুরোর দোয়ায় রুজি রোজগার বাড়ে মেকুরোর দোয়ায় জমিনের রুজি রোজগার আর মেকুরে বেশিরভাগ দোয়া করে মানুষের রুজি বাড়ে মেকুর দিয়ে খাওয়াইন জানি মায়া করেন জানি আমরা দেশ কিছু মানুষ আসর কইবা মেকুরি কি জব করলি তা বুঝেছি একগু একগুরে মানছে খুব এখন জব করলি তা মেকুরি কিছু সংখ্যক বেটিনতে শুনছি খুব মেকুরের মার দেখতে পারো না নবীজিয়ে মায়া করতাম মেকুরে নবীজিয়ে মেকুরে মায়া করতা এক বেটি মেকুরে মাসলো দুজো কি গেছি খবর পাইছিলে জি না কিতাবও আছে কিতাবও আছে এক বেটি মেকুরে মেকুরে খুব বেশি মাসলো হদিস শরীফ আইছি ই বেটি দুজো কি হয়ে গেছে বুধ ভাইত্রা এর কারণে মেকুরে মারার কারণে দুজকি কোন কারণে মাসলো মেকুরে বুঝুন শিকার করতো না বেটি বান দিয়া রাখিয়া খানি না দিয়ে মাসলো বড় কষ্ট দিয়া ই বেটি দুজকি কিয়ামতর দিন দুজকি কিতাবর মধ্যে লেখা তফসিরও দেখলাম বাবা যাই হোক এর জন্য বিশেষ করিয়া লক্ষ্য করেন তিন নম্বর হইল আর একজনে বিবাহ করছেন বলে কিতাব থাকিয়া সুহর থাকি যেন জন্ম হয়েছে একজন মহিলার আল্লাহ বানাইছর এই মহিলা বিবাহ করিয়া নিছে বড় আশা করিয়া নুনবীর মমে মন করিয়া নেওয়ার পরে দেখে ই মহিলা ইগু জমিন বড় জবর গাদ্দা গাদ্দা আসুন একগুরে মহিলা হল জিও জিও কিছু কিছু মহিলা হল গাদ্দাম কাদা হন যেসা কানে মাটিত বই বই না না বলছে জিও গুয়া গাইতরা শুন দে আমার হাফড়ো হুড়ো লাগাই লাউরি হুদেছি হ্যাঁ সাদ্দা না হইলে আর অন্য গুয়া খাওয়া সাদ্দা এক গাল বুঝাইছে গুয়াও দেখবা এক গাল ফানো এক ডের খাই খাইত্রা আর আট ইত্রা বুঝাইছেন বেটিন অত আউরি গুয়া খাওয়া কেউ আচ্ছা মুরব্বী ইয়ার লেখ লাইন আছে বেশি মুরব্বী লেখ মাত ও মাটি তো বই দিছ না গাদ্দামি হালত গোর দুয়ারও গাদ্দা বুঝাইছো না রে গোরই তো পরিষ্কার রাখেন না হইল রে মেস্তরি হুয়াই নাই রে নি আনলাম বড় আশা করি কিছু গাদ্দাম কে দেখা যাবে একু মঞ্চে গান থাকি বুঝাইছে শুকর একু গাদ্দা থাকে না খঞ্চা হয় একু তো গাদ্দার ডেইলো থাকে খালি একু দেখতেও ডর করে গিয়া হয় একু কিছু গাদ্দাম গা হই ধরা যে গে নিছে আসল হুড়ি আসল মেয়ে নিছে হে নিয়া মাশাল্লাহ খুব খুশি বুঝাইছেন তার কোনো প্রবলেম নাই এগু মেয়েও মেয়ে এগু হলো প্রকৃত মানুষ
ও হে বড় সুখে হায়দার, হে তিনজনের তিন বিপদ ফরসন নিয়া বুধ হয়েছেন। এর লাগে মাঝে মধ্যে বিবাহ করে বিপদই হইতেন। জয় জয়, কিছু মেয়েকল আসন স্বামীর ঘরে কয়েকদিন রইবা, খালি স্যাং স্যাং করা যাই থাকে খালি, বা হর বাড়ি গিয়ে আটকে রইন গিয়া, বা তো স্বামীরও বুড়া লাগে যায় বলে আন না বা তে আন না, বেশি বেড়া সারা করতে আন না দিলাই তা। হ্যাঁ ওইলে ও হয় বুড়া লাগি যার খেও আসন গুছা করে গিয়া স্বামী নিলেন না, বাদের দিলা কেস, আর কেস দিয়ারলে স্বামীও কইলে কৌটু উঠে উঠাই দিছেন নি, আর সালর তলে না তো যেথা লাগে দিলেই ও শেষ। এর লাগে কেস দেওয়া পালা না, পালানো কোন চায় জি না। এর লাগে কিছু সংখ্যক মা বোন অকল আসন, কোনো মহিলা অকল আসন জীবনের মধ্যে এরা বুঝুন না অবুজদার, এরা আউরি ব্যবহার করেন। আর কিছু আবার স্বামী অকলও আসন, পুরুষ অকলে আবার মহিলা অকলের লাগে দূর ব্যবহার করেন, এটাও কিন্তু বালা না, এটাও কিন্তু বালা না। মহিলা অকলের মায়া কর্তা নবীজিও মেয়ে অকলের মায়া করছেন, মহিলা অকলের মায়া করছেন। এর লাগে সারায় মহিলা অকলের দুনিয়ার জমিনও মায়া করার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দিতা বিশেষ করিয়া মহতর মহাজিনে কেরাম, আমরা মহিলা অকলের মায়া করতাম, কিন্তু মহিলা অকলের যদি আদব আখলাক চরিত্র বাড়া থাকে অবশ্য মায়া করুন, আর বেআদবি যদি করো তেয়ার খেয়েও মায়া করবো নখন চায় জি না, খেয়েও মায়া করত না। যাই হোক আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া দেখো কাম মৌত বড় কঠিন। হজরতে সামে উঠিয়া কইছেন বলে আমার 400 বৎসর হয়ে গেছে গে খবরের গাড়ার মধ্যে আমি আছি, 400 বৎসরের মধ্যে বড় কষ্ট ভাইয়ার, আমার একটা গাই লইছে আজরাইলে যে দিন টান মারিয়া জানটা বাইর করিয়া আনিসলা, শরীরে বড় বেদনা হয়েছে, বেদনার কারণে বড় কষ্ট করিয়ার, এর জন্য আমি কষ্টর কারণে আজকে খবরের মধ্যে বুগিয়ার, ও বাবা আজরাইলে টান মারার কারণে কতটুক তান জীবনে কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ ঠিক মরণের সময় এই মানুষে চাইব জীবনের শেষ পানি খাইতো, পানি খাইতে সময় তারে যতটুক পারো পানি বেশি করে খাওয়াইবা, পানি বেশি করে খাওয়াইবা যতটুক পারো পানি খাওয়াইন জানি, কারণীয় থাকছে কি তারণি মানসি সময় চাইব জীবনের শেষ পানি খাওয়া, যত চাইব অত ফালি পানি দিও, আমরা একগুড়ে কইনেন না না পানি দিও না উয়া ফুটা লাগি যাইবা, ই সময় তো তাই মরার সময় আর উয়া ফুটা রাখতে আছেন জি না। এর লাগে ফানি খাইবার সাইতরা খালি ফানি দিও, মানুষে চাইব জীবনের শেষ সময় খালি ফানি খাইতো, ফানি খাইয়া মানুষের চির বিদায় নিত, মানুষের চিরস্তরে বিদায় নিত, এর কারণে ফানি দিও। আর বেশি করিয়া ডাইন সাইডটা খোলা রাখিও, বাম সাইডটা চাপাইয়া রাখিও, আর তুমি তার কলিমার তলকিন দিও, আর বেশি বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি করে পড়িও শয়তানে, কারণ এই সময় আসিয়া বেশিরভাগকে সর্ব দুঃখা দিলাইব, শয়তানে দুঃখা দিব, এর কারণে শয়তানের দুঃখাত থাকি বাঁচাও, লা হাওলা ওয়ালা বেশি করে পড়িবা। এই সময় মৃত ব্যক্তির পাশে বসিয়া, মৃত ব্যক্তির পাশে বসিয়া বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িবা। আল্লাহর বান্দেগা আনার জন্য মানুষের যে সময় জানটা বাহিরিয়া গেল গিয়া, জানটা বাহিরিয়া যাবার সঙ্গে সঙ্গে সেই রুষ্টা সেই জানটা আর ভিতরে দুনিয়ার জমিনে ডুবত নাই, এর জন্য সীতা লঙ্ঘ কিরে কন আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় হয় আশারে সুজন পঙ্কি বন্ধুরে, দেখিতাম দেখিতাম হরি সফালে নাই লেখা, খাস করি বিনতি করি একবার দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে, আদম গাছে তা করে পঙ্কি দি মুরাদ আদমার ভিতরে রুশ যেটা আছে জান যেটা আছে সে জানটা যেই সময় বাইরিয়া যায় মানুষে সেই জানও দেখতে পারে না, তার ভিতরের জান খেয়েও দেখতে পারে না, সেই জান কোনোদিন দেখার কোনো মানুষের ক্ষমতা নাই। আর ফঙ্কিরে দেখিবার লাগি জীবনে বড় আশা আছে বাবা, এই ফঙ্কিটা কিন্তু খেওর দেখা সম্ভব নয়, জানটা দেখা সম্ভব নাই, দেখা সম্ভব নেই কোন চায় জান কোনো মানুষে দেখতে পারত না, যদি কোন বলে না জান দেখিলেই পাল্লার হলে একজন মরা মানুষের গ্লাসের ভিতরে হারাই দিতাম, জান বাড়াইবার গ্লাসের ভিতরে দেখিলেব অসম্ভব ফার্তা নাই, জান দেখা কোনো ক্ষমতা কোনো বেঠার নাই, আজরাইলেও ফুরা জানোই না জান, আজরাইলেও কইতাত নিতে সময় বুধবাই জানো কান সামান্য বাড়ে,
ও শেষ, কিন্তু জানি কেন কিলা আমি নিজেও কইতে পারতাম না। আপনি যদি দোকান বলে না জানি কেন মনে কর রবার্টের টুকরো লাখান লাল হইতে পারে না, যদি হয় আমার এখন কইসলো গতিকে কই আর কয় জান লইব যে লাল একটা রবার টুকরা আছে না বা হালুয়া হালুয়া হয় লাল হালুয়া আছে না খাই হয় বোম্বাইয়া হালুয়া আইব বুঝাইছেন মার্কেটও আইব হাইবা আপনারা ও হালুয়ার লাগান মনে কয় জানি কেন লাল মুখা মনে কয় জি না কিলা খেয়েও কইতে পারতাম কিলা জান গান কোনো মানুষে কোয়া সম্ভব না। এই জান কিন্তু একদিন সবরও বাড়িয়ে যাইব, এই জান গান খেয়েও দেখা সম্ভব না। যাই হোক, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখুয়া আমরা সবারে মৌতের কথা স্মরণ করতাম। মৌত আল্লাহ আসানোর সহিত আমরা মৌত হইত আর মরণের পরে মানুষের লাগি দোয়া করতাম। যেমন আজকে এই মাহফিল দান করছেন, যদি আল্লাহর হুকুম তার মহফিলটা জারি থাকে তান যদি মারা যান, মারা যাওয়ার পরে মহফিল সারায় চালায় ওলা আমরার জিন্দগির মধ্যে যদি মসজিদ খেদমত করিয়া মসজিদ বানায় থুয়া যাইতে পারেন, কোনো মানুষে যদি এখন মাদ্রাসা বানাইয়া থুয়া যাইতে পারেন, খেও যদি একটা কুয়া যদি কুদিয়া দিয়া থুয়া যাইতে পারেন, খেও যদি রাস্তা বানাইয়া থুয়া যাইতে পারেন দুনিয়ার জমিনও সদকায় জারিয়া বাবা কবরবাসী হইবা, কবরের মধ্যে সাবর হাদিয়া কন্টিনিউ গিয়া আপনার রুহার মধ্যে পৌঁছিব, খবরের গাড়ার মধ্যে গিয়া কন্টিনিউ গিয়া পৌঁছিব, তখন আপনার আর কোনো অসুবিধা নাই। মৌতর আগে যদি কোনো মানুষে যদি ওসিয়ত করেন বাবা, ওসিয়ত করলে কিন্তু ওসিয়ত আদায় কর্তা কোনো মানুষে যদি কেন বলে বা আমি মারা যাওয়ার পরে আমার জানাজা খান দা তুমি তেন হরাইও শ্রীনগরের সাহেবরে দিয়ে আমার জানাজার নমাজ গান পড়াইও শ্রী গৌরীর সাহেব, তাহলে আপনি অসিয়তটা পুরা কর্তা। যদি হন বলে আমার জানাজা খানটা অমুকরা দিয়ে করাইও আর আমার কবর অমুক জায়গার মধ্যে তুমি দেন দিও, মানে বালা জায়গা যেন জনজা বেশি মানে জিয়ারত বেশি হয়, তুমি যেন আমার কবর ও জায়গার মধ্যে দিও, জানাজা অমুক দিয়ে করাইও, অসিয়ত পুরা কর্তা। তবে আউরি অসিয়ত না, বহারি শরীফ একটা হদিস আনছন, এক বেটায় অসিয়ত করছিল, বেটা জিন্দগি খালি গুণা করছি, আখতে একদিন ভিতরে ডর আইছে কইল রে আমি তো মরিয়ালে তো খবর রাখবার হরিস্ত হলে সওয়াল করবার জবাব দিতে পারতাম না, খবর আজা বিগুন খিলা যাওয়ার মুখ ধরছ, খবর আজা বিগুন বিশ্বাস আছে না আপনার তো জ মানিয়া নিবা, খবর আজাব এক বেটা আইয়া কইছে খবর আজা বুঝাব নাই বলে খিলা আর বেটা হইছিল কেইসর আসামি, আর কেইসর আসামি হইলে বনে ভিট ঘুরে না বুধাইছিল, আউরি খালি দৌড়াই নেন লুকায় আউরি দৌড়াই নার খালি লুকায়, যাই হোক এর কারণে বিশেষ করিয়া ও কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে, দুই আসামি এক জায়গা, দুই আসামি এক জায়গা ডরাই ত্রা পুলিশে নিব গিয়া খাওয়াত বইতে সময় কইসন লগর এক মানসরে কইত্রা বাবা পুলিশে কয়েকদিন দেয় খুব আটের দৌড় দিতে পারে, এক কাম করি আমরা ভাত খাওয়াত বইছি আর তুমি তাই যদি কোনো পুলিশ বুধবার তো মিস কল দিও বুঝাইছে, তেন বইসর খাওয়াত আর হাওয়া আরও শিগগিয়ে মিস কল মারিচ্ছে বুঝাইছে, আসলে হিগিয়ে মিস কল মারছে না এই ঘটনায় কইয়া আসতে আসতে, এখন তারা তো পুলিশ দেখলে হগুন বোয়াতন এন্ডিত ফত পুলিশ দেখলে মিস কল মারতে আর মোটামুটি খানি উনি ফেলে দৌড় দিতাম, আর মার মাঝখানে মারিচ্ছে আরও শিগে মিস কল, এরা এই মিস কলকে চাইছে না বলে চাই দেখে শিগিয়ে মারলো আমরার মানছে না যে গুর ভাড়া দার বোয়াইছি না খানি উনি ফেলে খালি জিয়ল উনি বা খালি দৌড়াইতে খালি বলে আওয়ার আর জিয়ল উনি বা না হেরা কত সময় বাদে দেখা যায় মিস কল মারিয়া কইলে রে না কিচ্ছু না তোমাদের খাইয়া আসছো না বলে তোমরা বলে না সাইয়া তো হলে আরও কি কি হন মারছি বুঝাইছি ও ওলা হাল আসাম হইলে বনে ফিট করে না হাসাও খানো গিয়া লুকাইতা পুলিশে খানো ধরে নিব তো এক বেটা গিয়া ডরাইয়া লুকাইছে কবরিস্তানের গাঁথ কইলে অন্য যায় কি কবরিস্তানও পুলিশ যাইতা না বুঝাইছো আখতা শুনছে গুর 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 একটা আওয়াজ দেখে জিভ এখানে বাদি যার উগি দিছে পুলিশে দেখিলিছুন তারে হে তো উগি দিছে গাছ তাকিয়া আর পুলিশে তারে দেখিলিছ পুলিশে দেখার পরে দাল লাগবে না কবি এনে কি ঘুরি আস আমি না গীতা আইয়াও তোমার জিজ্ঞাসা হাই তুন কি ঘুরি তোর নাম কি তারে হে কিচ্ছু মাথে না কয় না হে তো আস আমি কিচ্ছু মাথে না মনে করছে নাকি হা গল গল্লা দিয়ে কয় ডান্ডা দিয়া ফেলে তুই গেছিল বুঝতেছি বাড়ি গিয়া করতে বইতে আলিম বলে দেখালি ডর দেখার কি ওর খবর রাজা কি ওর গীতা খবর গাঁথর রইতে রইতে কিচ্ছু নাই কিচ্ছু নাই রে বা খবর আজাব যাবে বলে কিতা থুড়া বুধবাইছি একা যাবে ও দেখলাম আখতে গাড়ি দিয়া বা আইলে খাকির ড্রেস লাগাইয়া ও তা হরিস্তা মনে কর বুঝাইছে
ফরিস্তা গলায় তোর নামও জিকাই শুনতে আমি আর কইছি ছিল আর খয় ডান্ডা দি ফালে গেছেন ও শেষ আজাব বুঝাইছি ও বুঝার বা বেটা করো খবর রাজা এটা খর খবর রাজা বুঝাম না গাত রইতে রইতে আইছি এবড়া আসামি হইছি ও এলা গিয়া এটা কিছু মানছে খবর রাজা মানুষ না মনে কয় এটা ওয়াজ নসিহত করলে মানছে কয় কি ওর কিতা কইতে যা যা খুব কোয়ালি বলে না খবর রাজা বাবা সত্য এটা সত্য কোনো মিথ্যা নাই হদিস শরীফ আছে খবর আজাব বড় কঠিন আজাব খবর আজাব হইলে কি বড় কঠিন আজাব খবর সাবর হাদিয়া পৌঁছে সাবর হাদিয়া কবরের গাড়ার মধ্যে অবশ্যই গিয়া পৌঁছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখা তাতে ওলা আমল জিন্দেগিত করতাম হেও যদি এগুলো আওলাদ যদি বানিয়ে তুইয়া দিতে পারে আলিম বা হাফিজ এগু সদকায় জারিয়া আসরানে হদিস ইজা মাতাল ইনসাইন কথা কইয়া হদিস আছে যেন আপনি মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় গিয়া আমলের দরজা বন্ধ হয়ে যায় খালি ও আমলগুলা জারি থাকে সৎকায় জারিয়া আর আপনার আমল যেটা জমিনের মধ্যে হরিয়া যাইবা এটা থইয়া যাইবা ও অগ্নায় আপনার জারি থাকে অগ্নায় আপনি পাইবা যার কারণে রাস্তা বানাইয়ে তৈয়া গেছেন মাদ্রাসা মসজিদ ওটা যদি বানাইতে পারেন টাকা পয়সা থাকে নতুবা কোনো মসজিদও খেদমত করিয়া কোনো মাদ্রাসাত খেদমত করিয়া এক খাদিম হইয়া যাক কইবা আল্লাহ কয়দিন আমি এক মাদ্রাসাত খেদমত করছি খাদিমি আস করছি এক নবীর এক দিনী দরস্কার আল্লাহ এক মসজিদও আমি কয়দিন খেদমত করছি কইয়া আপনি আল্লাহর কাছে ছুটিবার একটা রাস্তা পাইবা এর জন্য দিনের খেদমত রক্ষা 365 দিনে এক বৎসর এক বৎসরের মাঝে আমরা হিসাব করি দেওয়া এক দুই দিন বালা করে আমরা দিনের খেয়ে খেদমত যাই না যাইনি কঞ্চা খেয়েও আমরা দিনের খেদমত আমরা যাই না আমরা খালি যার যারই ব্যস্ততায় যার যারই ব্যস্ততে আমরা জিন্দগিটা আমরা খাটাই দিই আর খাটাই না না কঞ্চা যার যারই ব্যস্ততে আমরা জিন্দগি খাটাইয়ার নিয়ে আর গিয়া আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দক মহতর মাহাজিন নেকরাব দুনিয়ার জমিনে যত ভারণ বেশি বেশি করিয়া খেদমত করক্কা ইসলামর ইসলামর খেদমত করলে আল্লাহ দরজা বুলন্দ করে আর মসজিদর খেদমত করেন জানি মসজিদর খেদমত করলে অত বালা আল্লাহ বেশিরভাগ আপনার জমিনের সম্মান বাড়িয়ে দিবা আর বেশিরভাগ এর দাওয়াত করে তার বাড়ির মধ্যে নেন মেহমান বানেন তার বাড়ির মেহমান বানেন বলে আমার বন্দায় আমার গরর খেদমত খরচ এর জন্য হযরত নূহ আলাইহি সালাতু ওয়াসসালামর ফ্লাডের সময় নৌকা লইয়া বাসিতরা দুনিয়ার জমিনে কোনো পাড় যেন রইছেন না সব পাড়ে কইছেন আমরা তো আমি ডুবিতাম না আমি ডুবিতাম না ভিতরে ফকর রাখছেন বেটাকির রাখছেন ভিতরে কইছেন আমরা ডুবিতাম না হিমালয় পর্বত তাইনও কইছেন আমি ডুবিতাম না মনে কর তাইনও ডুবিয়া শেষ ও বুঝো হত বানিয়েছি হিমালয় পর্বত হত কানু সব উঠাইছেন সারা শেষ জবলে সুর জবলে তুর সারা শেষ ডুবি গেছে গিয়া একমাত্র খালি যদি ফাড় রয়েছে যদি কোরআন শরীফ বল যদি কই একটা ফাড়ের নাম আছে ই ফাড়ে কইলে ও আল্লাহ আমি কত ছোট ফাড় আমি আর রইমুনি আল্লাহ ভাগর রাখি দিছেন যদি ফাড়টি সুবহান আল্লাহ হবা আর আরেক মহিলারে কইসলা খুব মায়ার আসলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামর খুব মায়ার এক মহিলা আসলা বেটি খুব ইমানদার আসলা নূ নবীরের নবী মানুষের কইলা গো মাই তোমারে কইমু আমি ফ্ল্যাটে গুয়াইব খুব বেশি বড় তোমারে ফ্ল্যাটের সময় তোমারে আমরা ব্যবস্থা করবো তুমি বাড়ি করে রইতে পারতারে বলে বাবা ফ্ল্যাট আওয়ার সময় আমার লগে নিও কইও যেবলা ফ্ল্যাট আইব মেঘ বড়ি যাব কইও নূহ আলাইহিসসালাম কইছেন মেঘ বড়বো তুমি রেডি হয়ে যাই বুঝতেছেন হাসাও মেঘ বড়ি গেছে গিয়া সারা নৌকা তুটিছুন আর নৌকা চলে এর খালি ফাউর লিছুন বেটিরে নিতা আল্লাহ অতটুক বেটিরে মায়া করছেন ফ্ল্যাট শেষ হয়ে আনলে ছয় মাস আট মাস পরে নূহ আলাইহিসসালামে আখতা কইদারি আস্তা তো দুনিয়া তো ফ্ল্যাট হইয়া ডুবিয়া সব শেষ মরি গেছেন আমি এক বেটিরে কইছিলাম ও বেটির বাড়ি কান রইছে নতুয়া যাই দেখি বেটি গুয়া আসে সিটি হে কোনবা গেল বাসি গিয়া দেখুন বেটি বেটির বাড়ি গেছে সুবহান বেটি এবার ও বা ও নবী আপনি নকইলে খানো কোন দিন ফ্ল্যাট আইব ফ্ল্যাট আইয়াল্লে আমার লগে নিতে ফ্ল্যাট আবো দেখি আইলো হইলো না বুধবাইদ্রাইলি আল্লাহর কি কুদত মাঝখানে বেটি গুলো রয়ে গেছে এটা আল্লাহ একটা তান খেরামতি দেখাইলে আল্লাহর কুদরতি দেখাইলে আরে যে আল্লাহ করে দেখো বেটিয়ে কর ও নু নবী কইলে আমি ফ্ল্যাট আইব কিওর ফ্ল্যাট রে বা আমি ফ্ল্যাট তোর বুধইলাম না ফ্ল্যাট নাই বলে ফ্ল্যাট আইয়া গেছে কি গো মাই বলে আমি তোর বুধবাইলাম না আমার নু কইলা লগে নিবা বলে ফ্ল্যাট গেছে কি বুধ ভাইছো নি আল্লাহ কতটুক মায়া করছো নি বান্দিরি আল্লাহর বান্দিরি যাই হোক আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
وفات আগে রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম ওগুলোর ডাক দিয়ে আল্লাহ কইলা ও সাহাবী হল তুমি দান জানিয়া রাখো সাহাবী কইলো তুমি দান জানো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশি দিন জমিনে থাকতাম নাই আমি বেশি দিন জমিনে আর বেশি হইতাম না সাহাবী ওগলে খান্দন আরম্ভ হল্লা হাজারি আরম্ভ হইছে সাহাবী ওগলে খালি খান্দিত রা হাজারি কড্ডা ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তুমি দেন খান দিও না আমি আর বেশি দিন তোমাদের সম্মুখে থাকতাম নাই ফাতিমা খান দিতরা আবু বকর খান দিতরা আলীও খান দিতরা বাবা আল্লাহর রসুলে কইছেন আর বেশি দিন দেন জমিনের মধ্যে থাকত নাই ও সময় হযরতে ফাতিমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার নিকটে গিয়ে খান দিতরা ও আব্বা আপনি আমার তৈয়া ভালাইয়া যাইতা কেনে রাসূলুল্লাহ ডাক দিনিয়া খানে খানে নিয়া কইলা ও গো মা ফাতিমা ফাতিমা গো তুমি জানিয়া রাখো আমি যখন বিদা হই যাইব মদিনার সিরিয়াল দুই নম্বরে যেই যাইবা এই নইবা গিয়া হযরতে ফাতিমা সুবহানাল্লাহ নবী যে গাইবর খবর জানেন না না জানো এর কারণে দুই নম্বর সিরিয়ালে যেই যাইবা ইন ফাতিমা এখন দেখো কা ওসিয়ত করনেওয়ালা ওসিয়ত করতে পারবা এক বেটা ওসিয়ত করছিলো তার ঘরের বিবিরে কিতা ওসিয়ত করছিলো খসল গ বিবি মরার পরে কবরের আজাব যেটা এটা যারা সম্ভব নাই তুমি এক কাজ করিও আমার জন্য গ বিবি মরার পরে জঙ্গল থাকি লাকড়িয়া নিয়ে আমার তুমি জ্বালাই লাইও আর আমার তুমি জ্বালাইয়া অগ বিবি তুমি আমার শালিগুলা দুই ভাগে ভাগ করিয়া দিলাইও এক ভাগ তুমি দিও ফানির মধ্যে আর এক ভাগ হাওয়ার সঙ্গে তুমি মিলাইয়া দিলাইও আমার আর ফরিস্তকলে পাইতাও নাই আর কোনো সওয়াল করতা নাই আল্লাহর বান্দা যেই সময় মারা গেছন গরস্তি ঠিক তেমনিভাবে তারা ওসিয়তগুলা পালন করছন লাকড়ি আনিয়ে তানরে জ্বালাইছন শালিটারে দুই ভাগে ভাগ করিয়া দিছন আল্লাহর দাতে যেমনে কোন কইছন তাই আবার সৃষ্টি হয়ে গেছন গিয়া আল্লাহ আবার সৃষ্টি করিস সৃষ্টি করার পরে কইল বা তুই কাম কেনে করলে তুই কেনে কাম করলে তোরে তো জ্বালাইবার কোনো হুকুম নাই বলে আল্লাহ আপনারে ডরাইয়া দেখছি আপনি খবর কোন আজাব আমার দিবাই বুঝাইছেন কোন আজাব দিবা ও আমি ডরাইয়া আমি আর ই খাম খান করছি আল্লাহ সময় কইরা ডরাইয়া করছত নি বলে হয় আমার আজাব ডরাইছত নি বলে জি হয় বলে আচ্ছা যা বন্দা আমি তোরে মাফ করিয়া দিলাইলাম তুই একমাত্র ডরানির কারণে এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়ালি মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আল্লাহর দাতরে ডরাইব ডর তাদের দিলের মধ্যে রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের জন্য দুইটি জান্নাত তৈয়ার করিয়া রাখছেন দুইটি জান্নাত দি মুরাদ হইল জান্নাতে দুইটি স্থান দুইটি উদ্যান আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন এর জন্য আল্লাহর দাতরে ডরাইলে অবশ্যই জান্নাত পাওয়া যায় ডরানি মানে মানুষ অটোমেটিক সব গুনাহ থেকে বাঁচি যায় আল্লাহ ডরানি মানে গুনাহ থেকে বাঁচা যার জন্য মাহতর মাহাজিনে কেরাম এর লাগি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে ফাতিমারে কইলা গো ফাতিমা দুই নম্বর সিরিয়ালে তুমি যাইবা গিয়া কিন্তু রসুল্লাহ রফাতর ভরে দেখো কাপ রসুল্লাহ রফাতর ভরে কি হইল বলে তানার রফাতর আগে জিজ্ঞাসা করলি আর রসুল আল্লাহ আপনার জানাজার নামাজ কে পড়াইত আপনার কে গোসল দেওয়াইতো ও সময় রসুল্লাহ কইলা আমার আলো পরিবার আমার বংশর যারা আছেন এরা গোসল দেওয়াইবা বলে জানাজা খেয়ে ফড়াই তো বলে তুমি দেন ফড়ানি খেয়ে ফড়ানি লাগতো না খেয়ে জমাতে ফড়ানি লাগতো না তুমি দেন আমার কি করিও গোসল দেওয়াইয়া কাফন পরে দেন হরাইয়া কবরের পাশে নিয়ে তুমি দেন আমারে রাখি দিও প্রথমে মালাইকা হলে ফরিস্তকলে আমার জানাজা করবা এরপরে তুমি দেন একেবারে ঘর জানাজা করিও আমার নবীজির জানাজা একা একা জানাজা করা হয়েছে সুবহানাল্লাহ বুধ ভাইছুন আমার নবীজির জানাজা খরা হয়েছে এর জন্য আল্লাহর বন্দেগান নবীজির জানাজা করছন একা একা রসুলুল্লাহরে খবরের মধ্যে কয়জনে রাখছন আমরারে খবরের মধ্যে রাখো কয়জন ডে বলে ষাটজন ডে আমরা রাখো ষাটজন না তিনজনে তিনজনে নবীজির রাখছন ষাটজনে হযরতে আলী আর আবু তালহা তান দুইজন ছেলে সসমার ফজল ষাটজন ডে বিশেষ করি আল্লাহর বন ষাটজনে রসুলুল্লাহর কবর শরীফের মধ্যে রাখছন আর আল্লাহর রসুলের কবরের নিচে একটা চাদর বিছাইয়ে দিছেন হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলুল্লাহর কবরের নিচে একটা চাদর বিছাইয়ে দিছেন আমার নবীর নিচে একটা নাজরানি বানাল চাদর বিছাইয়ে দিছেন ইলা কিন্তু বাবা আর খেয়ারের নিচে দেওয়া হইছে না
ভাই মুসলমান লক্ষ্য হরক্কা খেয়াল হরক্কা মৌতর কথা স্মরণ করন। যত বেশি মানুষের জীবনের মধ্যে মৌতর কথা স্মরণ হইব তত বেশি মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবো, নেক আমল বেশি করিয়া করব। আর মৌত যাদের ভালো হইব তার আখেরাতর জিন্দেগি ভালো হইব, বর্জকর জিন্দেগি তার ভালো হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করিয়া মৌতর কথা স্মরণ করার তৌফিক দেখুয়া। ও বাবা আমরা আজকে একদিন মরি যাই, মুখে কোন দিন মরমু জানি আর না। যদি মারা যায় আগে দোয়া করবা সারায়, আর আপনারাও মরি গেলেও তো আমরাও দোয়া করতাম বাবা। এক মুমিনে আর এক মুমিনের লাগি সব সময় দোয়া করতা, হইতে আল্লাহ বিশ্বর জমিনের মধ্যে সব মুসলমান অকলের শান্তি দান ফরমাও, বিশ্বর জমিন কলমা ফন্নেওয়াল আত্মামা আমরে আপনার যাতে মাফ করিয়া দেওয়া হইয়া দোয়া করতা। ভাই মুসলমান লক্ষ্য করক্কা জীবনে আল্লাহর দরবার দোয়া বেশি বেশি করক্কা, বালাখাম জমিন করার চেষ্টা করক্কা। জমিনে যদি যদি জমিনে যদি বালাখাম করিয়া তুই জানি সারা জীবন মানুষ ইয়াদ করবা। আজকে মইনুলক মিনিস্টারে কয়েকটা জিনিস বারো আমরা বরাক ব্যালির মধ্যে সুগার মিল ফেভার মিল তার থইসলা কলে জানিয়া তুই গেছলা। মইনুলক মিনিস্টারের নাম মানুষে বুলের না বুলেন নি কোন চায় জি না, এর কারণে যা ভারত জমিনে তো নিজে চিন্তা ধারণা করে খাইতাম চলতাম গিলা ঠিক আছে, তবে কিছু ইসলামর কাম করন জানি করলে জীবনে ফায়দা হইব। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দাও। আর আমি লম্বা আলোচনা করতাম সাই আর না, সাই আর সরে নিতাম। আর আপনারা কাজ করি আমার লাগে দোয়া করবো, আমিও ইনশাল্লাহ আপনার লাগে দোয়া করবো। আর আপনার ১৯ তারিখ আইমু ও অন ইসালে সব মহফিল বুঝাইছেন অন আপনার লাগে দেখো হইব মাসিলি। الله توفيق دوك شبهك اللهم آمين. وما علينا إلا البلاغ، وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ আপনার বন্দায় বড় মায়া করি আমদার দাওয়াত করি তান বাড়ির মধ্যে নে মেহমানদারি করনি ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বন্দা তো তবিবাদ করনি তার মধ্যে শিফা দান ফরমাও। আরও যত মেসা বকলে তবিবাদ কর আল্লাহ তার মধ্যে শিফা দান ফরমাও। আল্লাহ আলিম সাহ বকলর ইমাম সাহ বকলর হাফিজ সাহ বকলর কুরবতী হালত রে দূর ফরমাও। রিজেক রে আপনার যাতে কুশাদা ফরমাও ইয়া আল্লাহ। জমিন ও ইজ্জত রে জিন্দেগি দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আমরা যত হাত বাড়িছি আমরার মাফ ফরমাও, আমরার মায়ের বাবার মাফ ফরমাও, আমরার থামা মূর্তি গায় নকলের মাফ করি দেও, আমরার রিজেক রে জমিনের মধ্যে কুশাদা করিয়া দেও রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আব্দুল কুদ্দুস সাবর খাস করি মার খানদান বাবার খানদান শাশু শাশুড়ির খানদান দাদাদের খানদান নানানের খানদান দান বংশর যত মূর্তি গান যেন যেখানে খবর বাসি তামাম রে মাফ করিয়া দেও রে ভাই ইয়া আল্লাহ। তামামর কবরের মধ্যে সবর হাতিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার বন্দায় যে শিরনি করছেন কবুল ফরমা সবর হাতিয়া নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ নবী যে ফরমাইছেন কালা তুতিউ আম ওয়া তাকরাউ সালাম, ইসলামের মধ্যে সবচাইতে ভালো হইলো গিয়া মানুষদের খাবানি মেহমানদারি করা ইয়া আল্লাহ। আপনার বন্দায় বৎসর মানসরে আনিয়া খাবাইত্রা ইয়া আল্লাহ ওয়া রাতান মুর্দে গান অগলের কবলের গাড়ার মধ্যে ওলা রহমতর খাঞ্চা দেখানে খানা ইন্তা খাবাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল আয়োজন করতে কিছু মানছে নিশ্চয় সাহায্য করছেন ইয়া আল্লাহ। ইতা মানুষের হর নমুনে সাহায্য কান্তা করিও, যারা মাদ্রাসাত কিছু কিছু সময় আগে সাহায্য করছেন আল্লাহ, ইতা মানুষের রুজি রোজগার জমিনে বাড়াই দেওয়া বাবর জিন্দেগির দূর ফরমাও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.